বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। স্পুকি এক্সপিরিয়েন্সেস হয়তো অনেকেরই আছে, আবার অনেকেরই নেই, আবার অনেকে একটু ভূতুরে গল্প শুনতে দেখতে পড়তে ভালোবাসেন। আপনাদের জন্য সুখবর, আসছে নতুন এক বাংলা ছবি, নাম ভয় পেও না। হয়ে গেল সেই ছবিরই টিজার এবং পোস্টার লঞ্চ। আমাদের তো নেক্সট মান্থে রিলিজ রয়েছে, 27 মে রিলিজ হচ্ছে ছবিটা। রিলিজের ডেটও এগিয়ে এলো, আজকে থেকে প্রমোশনাল ইভেন্ট শুরু হয়ে যাবে। এরপরে আজকে টিজার অ্যান্ড পোস্টার লঞ্চ হচ্ছে, তারপর থেকে আমাদের ট্রেলার আসবে, গানগুলো আসতে থাকবে। তো এবার শুরু হয়ে গেল, ইভেন্ট চলতে থাকবে। হ্যাঁ, মানে একটা ডক্টর আকাশ চ্যাটার্জি আর তার ওয়াইফ, সে কর্পোরেট ওয়ার্ল্ড থেকে বিলং করে, তো তাদের তারা হাজব্যান্ড ওয়াইফ। তো তারা ছেলে বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে আসে, তারপর থেকে শাশুড়ি মায়ের সঙ্গে একটা টাসেল চলতে থাকে বৌমার। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে গল্পটা একটা হরর দিকে টার্ন করে, এবং পুরো ব্যাপারটা আর কি থ্রিলার হরর এই একটা জনারে পুরোটা বিল্ড আপ হয়, কিন্তু কাইন্ড অফ ফ্যামিলি ড্রামার মধ্যেই হচ্ছে। তো এই টাইপের গল্প নিয়ে আমরা এগোচ্ছি ভয় পেও না, যেটা আমাদের 27 মে মুক্তি পাচ্ছে। পৃথিবীর মতো ভূতের ভয় পাই, হ্যাঁ সত্যি খুব ভয় পাই ভূতের, কারণ ছোটবেলা থেকেই যাই না, এটা আমার আছে। অনেকে বলে ভূত বলে কিছু নেই, যদি ভগবান বিশ্বাস করো তাহলে ভূতকেও বিশ্বাস করতে হবে, কারণ কোনোটাই আমরা দেখতে পাই না। সো ভূতের ভয় পাই, হ্যাঁ আমাকে, মানে যেহেতু প্রোডাকশনে সবাই জানে আমাদের, আমি যে ভূতের ভয় পাই, অনেকভাবে আমাকে চেষ্টা করা হয়েছে ভূতের ভয় দেখানো। একটা কঙ্কালের সাথেও শট আছে, তো সেখানে আর কি রুম থেকে সবাই বেরিয়ে গেছিলো, আমি আর কঙ্কাল একা, বুঝতেই পারছো কী অবস্থা। আমি অরিজিনাল চিৎকারটা করেছি, এতই ভয় পেয়েছি। কিন্তু হ্যাঁ অবশ্যই, যে বাড়িটায় শুটিং করছিলাম বেশ, মানে একটু ব্যাপার আছে, নাহলে ওরকম রিয়েলিস্টিক একটু না থাকলে মানুষ কী করে দেখবে। তো হ্যাঁ একটু তো ভয় পেয়েছি, আশা করছি। দেখো আমি ভীষণ পজিটিভ, আই অলওয়েজ থিঙ্ক পজিটিভ, সো আমার মনে হচ্ছে যে দর্শকের ভালো লাগবে, আর দর্শক সবসময় একটা নতুন পেয়ার দেখতে চায়, অনেকের সাথে অনেককে দেখতে চায়। তো ওম শ্রাবন্তীকে ফার্স্ট টাইম দেখবে, একটা নতুন জুটি, আমাদের ভীষণ ভালো একটা রোম্যান্টিক গান আছে, যেটা অনেকদিন পর মানে এরকম একটা রোম্যান্টিক গান, কাশ্মীর আমার ভীষণ ফেভারিট জায়গা, সেখানে আমরা শ্যুট করেছি। তো ওটা আই সুদিং গানটা, মানে দেখে দর্শকদের বেশ ভালোই লাগবে, নতুন জুটি রোম্যান্স দেখতে পাবে। ইয়েস, এই মানে পুরো ছবিটা কাজ করতে গিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ অন্য জনারের একটা ছবি, হরর থ্রিলার জনার, সেখানে একটা থাকে না যে বিভিন্ন জায়গায় যখন শুনি, গল্প শুনি যে ভূতের ছবি করতে গিয়ে ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, আমাদের এখানে একটা ছোট্ট সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছিল, কিন্তু সেইটাকে অতটা আমরা নোটিস মানে অতটা ফোকাস করা হয়নি, কিছুক্ষণের জন্য ছিল, সেটা আর ডিটেলে বলছি না, তোমাকে আগেও বলেছিলাম। এটা ছাড়া ওভারঅল ছবির এক্সপিরিয়েন্স খুব ভালো, এখন অব্দি রিয়াকশানও খুব পজিটিভ পাচ্ছি। আশা করা যাচ্ছে যে এতগুলো ছবির মাঝখানে আমাদের ছবিটাও যে মুক্তি পাচ্ছে, এটা একটা বড় পাওয়া বলতে পারো আমার কাছে। অডিয়েন্স এত দিগ্গজ আর্টিস্টদের ছবি দেখবে, তার মাঝখানে আমাদের ছবি দেখার যে তাদের অপশন রয়েছে, এটাই আমার কাছে বড়। এটা প্রডিউসার শুনলে হয়তো রেগে যাবে, কিন্তু অ্যাজ আ আর্টিস্ট, বিং আ আর্টিস্ট, আমি সেটা বলতে পারি যে আই অ্যাম ফুল্লি স্যাটিসফাইড যে আমার ছবি এতগুলো আর্টিস্টের সঙ্গে রিলিজ হচ্ছে, এবং কিছু অডিয়েন্স তো যাবে যাদের ইচ্ছে হবে একটু ভূতের ছবি দেখতে, কারণ অনেকদিন বাংলা ছবিতে বাংলা ছবিতে ভূতের ছবি অনেকদিন করা হয়নি সাবজেক্ট নিয়ে। এই আশা নিয়েই আমি আছি যে অডিয়েন্স যাবে, এবং অডিয়েন্স যে অডিয়েন্সগুলো যারা হলে একবার যাবে, তারা একটা অন্য রিয়াকশন নিয়ে বেরোবে, একটা ভৌতিক রিয়াকশন নিয়ে বেরোবে, সেইটার অপেক্ষা রয়েছে। শ্রাবন্তীর সাথে কাজ করার অভিজ্ঞতা,
অসাধারণ অভিজ্ঞতা। শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, মানে সেটা আমার আলাদা করে না বললেই নয়, ভেরি বিউটিফুল অ্যাক্ট্রেস, খুব ভেটেরান অ্যাক্ট্রেস, সব মিলিয়ে একজন কমপ্লিট অভিনেত্রী, যার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতে পেরে নিজেকে খুবই লাকি মনে করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি, যেহেতু অনেকদিন ধরে কাজ করছে সেইখান থেকে খুবই সাপোর্টিভ। আর ইয়েস, আমাদের কেমিস্ট্রি অন স্ক্রিন খুবই ভালো লাগছে থ্রু আউট দ্য মুভি। ফ্লোরে আমাদের যারা টেকনিশিয়ান দাদারা ছিলেন তারাও খুব বলেছে যে তোমাদেরকে অন স্ক্রিন ভালো লাগছে। এবার অডিয়েন্সের রিয়াকশন অপেক্ষা করছি, তারা ছবি দেখে কি বলবে। চুক্তি করে গুল হঠাৎ বলে গেলাম গেলাম অপেক্ষা করতে হবে বেশ আরো কিছুদিনের। এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখুন সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।